प्रचुर स्पेस रही है बैगटाते क्लासेर मडिউলগুলো रही है ওখানে গিয়ে বই কিনতে যেতে হবে। এবার সো হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। সো আজকে ব্লগ 3 ওকে। তো একটা কিছু জিনিস আমার কেনার বাকি ছিল এখনো পর্যন্ত বাইরে যাওয়ার জন্য, তো আজকে যেটা কিনতে হবে সেটা হচ্ছে তোমার ব্যাগ, একটা ট্রাভেল ব্যাগ, বড় ব্যাগটাকে এসইউভি না কি একটা ব্যাগ বলে, যাই হোক আমার মাথায় আসছে না অতটা, मैं नहीं बताऊंगा। তো ব্যাগটা আমি কিনছি রামপুরহাটে, রামপুরহাটের ভিনাস নামে একটা দোকান আছে সেখান থেকে আমি কিনছি, কারণ কিছুদিন আগে আমি গিয়েছিলাম সেখানে আর তাদেরকে বলে এসেছিলাম। আমার কালারটা আসলে পছন্দ হয়নি প্রথমে, এখন যে কালারটা এসছে দেখি, দেখা যাক, বলেছিল সোমবার দিন আসবে, তো আজকে সোমবার, যাওয়া যাক আজকে, আই হোপ কি সেই কালারটা চলে এসছে হয়তো আমার পছন্দের। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আর তোমাদের নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, চাইলে তোমরাও কিনতে পারো। আমার ব্যাগটা দেখি কত দাম পড়ে আর কি নাকি এসে তোমাকে সবাইকে ভিডিও করে জানাবো আর ব্যাগটারও রিভিউ দেবো ওকে। সো চলো। सो गाइस बैगटा चले आमार, तो चलो देरी ना करे ताहले बैगटाके देखानो जाक। तो केन आमी झुलिए रेखेछि बैगटाके आसले, चलो ताहले बैगटाके नामिए नि। तो केन राखी তো এই হচ্ছে সেই ব্যাগ যেটা আমি আলো দেখি টনি তাহলে ভালো দেখতে হয় তোমরা। এটা আমি কিনলাম, যেটার প্রাইস নিয়েছি তোমার 999 1000 টাকা পড়েছে এটার প্রাইস। এটা যদি তুমি অনলাইনে দেখতে যাও তাহলে এটার প্রাইস তোমার পড়বে 1600 থেকে 1700 টাকা। মিথ্যে বলছি না, বিশ্বাস করো তোমরা, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো তোমরা চেক করে। 1600 থেকে 1700 দাম পড়বে, তার থেকেও বেশি পড়বে, তবু কম হবে না। এটা কোয়ালিটি খুবই ভালো। আমি প্রথমে যে কালারটা পেয়েছিলাম সেটা অন্য কালার ছিল আসলে, তো এখন এই কালারটা পেয়েছি আর ভালো লাগছে খুবই। এইখানে অনেক কটা তোমার জায়গা আছে আসলে, এটা হচ্ছে পছন্দ হয়েছে সব থেকে বেশি যেটা, সেই কারণে প্রচুর এটা স্পেস প্রচুর বেশি। আমার প্রথমত দরকার ছিল ল্যাপটপ ভরার জন্য, তো ল্যাপটপটা আমার হচ্ছে 14 ইঞ্চির ল্যাপটপ, তো সেই ল্যাপটপ ভরার জায়গা পাচ্ছিলাম না। আমি আরও অনেক ব্যাগ দিয়েছিলাম, একটা সাফারির ব্যাগ দিয়েছিলাম যেটা তোমার 2500 দাম বলছিল, এমনকি অত জায়গাও ছিল না ওটাতে। তো ওইটাতে দেখো সামনেই দেখতে পাচ্ছ এই চেনটাতে আমি ল্যাপটপ ভরতে পারবো। আমি চেক করে দেখলাম একবার যে ল্যাপটপ ভরা যাচ্ছে কি না, প্রথম দিয়ে চাইছিলাম এরকম একটা ব্যাগ যেটা ল্যাপটপও ঢুকবে আমার আর কিবোর্ডটাও ঢুকে যাবে খুব আরামসে। কিবোর্ডে ঢুকে যাচ্ছে আমার, দেখলাম আমি এখানে প্রচুর স্পেস রয়েছে ব্যাগটাতে, অনেকটা পর্যন্ত স্পেস রয়েছে, দেখতেই পাচ্ছ আমার হাত এতটা ঢুকে যাচ্ছে, অনেকটা স্পেস আছে। তারপরে সামনে এখানেও স্পেস রয়েছে ওকে। আর এখানে নিচে যে এই যে কন্টেনারটা, এটা মনে হচ্ছে দেখে এক্সট্রা লাগানো আছে, কিন্তু আসলে এটা হচ্ছে, দেখতে পাচ্ছ এটা দেখে মনে হচ্ছে এক্সট্রা লাগানো আছে, কিন্তু এটা সেলাই করা একসঙ্গে রয়েছে। আর দুটো রকমের হয়, একটা হয় তোমার, এক সেকেন্ড লাইটটাকে জ্বালিয়ে দিই তাহলে দেখতে ভালো পারবে। একটা হয় তোমার যেখানে এই পোর্শনটুকু থাকে না, মানে এই পোর্শনটুকু বাদ থাকে, তাহলে সেই ব্যাগটার প্রাইস তোমার পড়ছে মোটামুটি এর থেকে সামান্য একটু কম। এটা আমি কম করে নিলাম, 1200 বলছিল দাম, 1000 টাকায় দিল। সো ওইটার দাম ডাইরেক্ট 1000 বলছিল, তোমরা মোটামুটি 700-800 পেয়ে যাবে আই হোক। আর এখানে যে জায়গাটা, সেখানে তোমরা জুতো ভরে রাখতে পারো, ওটা যেটা বললো এটা জুতো ভরার জায়গা, জুতো ভরে রাখার জায়গা বলছিল। তো ওখানে তোমরা যে যা ইচ্ছে জিনিস ভরতে পারো, স্লিপার ভরে রাখতে পারো বা তোমাদের কিছু ডকুমেন্টস দরকারি হলে ভরে রাখতে পারো, কারণ এখানে এখান থেকে এটাকে লক করে রাখার মতন হবে, আই মিন টান করে রাখতে পারো তোমরা, যদি তুলে নেওয়ার চেষ্টা করে তুলতে পারো, কারণ স্পেসটা বহুত বড় আছে। এখানে পুরোটাই দেখো, এখানে পুরোটাই স্পেসটা এটারই, আমি এটা খুলে দিই তাহলে তোমার দেখতে সুবিধা হবে। স্পেসটা অনেকটা বড়, प्रचुर जिनिस ढुके जाওয়ার মতন স্পেস আছে প্রচুরটা বড় প্রচুর মানে বলে বোঝাতে পারবো না এতটা ভালো। আর এখানে সামনে তোমরা দেখতে পাবে যখন এটা কাঁধে নেওয়া হয় তখন এখানে সামনে লক করে নিতে পারবে যাতে কাঁধের উপর লোডটা কম পড়ে একটু, তো এগুলো থাকলে একটু ভালো সুবিধা হয়। আর এখানে বিল্ড কোয়ালিটি যেটা সেটা খুবই ভালো। এখানে এই ওপরে একটা জায়গা আছে যেটা আমার সবথেকে পার্সোনালি ভালো লেগেছে, কারণ এইখানে আমি আমার ট্রাইপডটুকু ভরতে পারবো, এখানে স্পেসটা অনেকটা আছে। ওরা বলছে যে ভিজে কাপড় ভরার জন্য এই জায়গাটা, তো আমি দেখলাম যে আমার ভিজে কাপড় ফোড়া লাগছে, আমি কোথায় যাচ্ছি আর ভিজতে, তো এইখানে অনেকটা জায়গা আছে, এখানে জায়গাটা অনেকটা বড়, এখানে আমি ট্রাইপডটা ভরতে পারবো। সাইডেও এই নিচের পোর্শনের সাইডে অনেক কটা চেন রয়েছে, এখানে একটা চেন আছে, এদিকে একটা চেন আছে, কিছু জিনিস দরকারি হলে সেখানে ভরে রাখতে পারবো। তারপরে এই সাইডে একটা চেন আছে দেখতে পাচ্ছ, আর এই সাইডে একটা জলের বোতলের জায়গা আছে, আর এখানে টান করে রাখা যাবে যাতে জলের বোতলটা পড়ে না যায়। আর মেইন যে পার্টটা এটা হচ্ছে এইখানে, তোমাদের দেখাচ্ছি আমি, দেখো তোমরা এখানে যে পার্টটা আছে সেটা করে নিচ্ছি, সুবিধা হবে। এইটা এই যে পার্টটা সেটা প্রচুর বড় ভাই, প্রচুর প্রচুর বড়, মানে তোমরা যদি চাও মানে যত জিনিস তোমাদের চাও নিয়ে যেতে তোমাদের সব জিনিস ঢুকে যাবে এখানে, মানে কিছু জিনিস বাদ থাকবে না যা জিনিস চাও। এবার আমার একটা ব্যাগ রয়েছে আলাদা যেখানে আমি শুধু বইপত্র ভরতে হবো, কারণ ক্লাসের মডিউলগুলো রয়েছে ওখানে গিয়েও বই কিনতে যেতে হবে। এবার দেখা যাক বই কেনার জন্য কী কী স্যাররা বলেন, বই কেনার জন্য সেই হিসাবে বই কিনতে যেতে হবে। আর এখন আপাতত যে বইগুলো ঘরে আছে আমার, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনখানে বই আছে, বড়গুলো ভরে নেবো, আর কিছু মডিউলের জিনিসপত্র আছে বই সেগুলোও ভরে নেবো। আর এখন আপাতত সেই বইয়ের জন্য কিছু লাগছে না, কিন্তু ব্যাগ যেটা কিনলাম মেনলি আমার হচ্ছে তোমার 17 ইঞ্চি, হোস্টেলে থাকতে গেলে জানোই কী কী জিনিস লাগতে পারে, 17 ইঞ্চি লাগে, সব ধরনের যত জিনিস লাগতে পারে সব ধরনের জিনিস নেওয়ার জন্য ব্যাগটা কিনলাম, যাতে জামা কাপড় অনেক কিছু ভরতে পারি। আর আসার সময় তো একটা ব্যাগের মধ্যে পিঠে নিয়ে নেবো, হাতের কোনো ঝামেলা থাকবে না, সুবিধাই হবে অনেকটা। সো তোমরাও কিনতে পারো এই ধরনের ব্যাগ, এটা অনলাইনে তোমরা দেখতে পারো চেক করে, প্রচুর দাম রয়েছে, বললাম তোমাদের আগে অনেকটাই দাম বেশি। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা বলো কী কী জিনিস আমি এখনও পর্যন্ত কিনছি যে জিনিসগুলো সেগুলো তোমাদের রিভিউ দিয়ে দিচ্ছি। তো তোমাদেরও পরবর্তীকালে যদি কিনতে চাও, তোমরা পরবর্তীকালে যাও কোথাও যেমন হোস্টেলে বা বাইরে পড়তে গেলে, তাহলে তোমাদের এতে সুবিধা হয়। সো আজকের মতন ব্লগটা এখানে শেষ করা যাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ অল।